মিষ্টি হয় তো আগে আমি জানতাম না তো এখন আমি বানাবো গাজরের ল্যাংচা দেখুন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি প্রথমে এইভাবে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে টুকরো করে আমি মিক্সির বোলেতে মেতে নেব এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিলাম আমি ঘি দিয়ে দিয়েছি কড়াইটা গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আমি 2 চামচের মতন ঘি দিয়ে দেব আমি গাজরটা বেটে নিচ্ছি দেখুন কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি ঘিটাও গরম হয়ে গেছে সুন্দর ভাবে আমি গাজরটা এর মধ্যে দিয়ে দেব সুন্দরভাবে ঘি এর মধ্যে গাজরটা দিয়ে দিয়েছি এই গাজরেতে অল্প একটু জল দিয়ে মিক্সির বোলে বেটেছিলাম তাই এই জলটা শুকনো হয়ে যাওয়ার পরে আমি এতে সুজি দেব এর মধ্যে ভালো করে এটা নেড়ে নিতে হবে নালে যে গাজরের কাঁচা গন্ধটা সেটা থেকে যাবে গাজরের জলটা শুকিয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব 10 টাকা দামি একটা আমুলে এক প্যাকেট দিয়ে দিলাম 10 টাকার পুরো দুধ টেস্টটা এতে খুব ভালো হবে তার জন্য এটা দিয়ে দিলাম খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব এর মধ্যে আমি এলাচের দানাগুলো ভেঙে গুঁড়ো করে নিয়েছি দুটো এলাচ আমি দিয়ে দিলাম এলাচের দানা এবার আমি দেব এক কাপ সুজি আমি এক কাপ সুজি এটা মেপে নেব আমি এর মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম সুজিটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি পরিমাণ মতন জল দেব আমি পরিমাণ মতন 2 চামচের মতন ময়দা দেব আমি এবার জল দিয়ে দেব এই সুজিটা ভালো করে সেদ্ধ করে নেব এটা মিডিয়াম আঁচে রাখতে হবে দিয়ে এটা ভালো করে ডো তৈরি করে নেব নিচে ধরে যাবে তাই সব সময় এইভাবে এই ডোটা তৈরি করার জন্য এইভাবে এটা নেড়েই যেতে হবে আমি স্বাদ আসার জন্য একটু পরিমাণ মতো নুন দেব অনবরত শুধু নেড়েই যেতে হবে এইভাবে যতক্ষণ না ডোটা তৈরি হয় ডোটা হয়ে গেছে আমি এটা নাবিয়ে নেব থালার মধ্যে আমি একটু ঘি
মাস করে নেব ঢালাই ডোটা সুন্দর করে নামিয়ে নেব সিরা বানানোর জন্য আমি 2 কাপ চিনি নেব একটু বেশি পড়ে গেছে তাই আমি 2 কাপ চিনি নিলাম চিনির মধ্যে 2 কাপ জল দেব জাতার মধ্যে আমি একটা এলাচ দিয়ে দেব আমি এর মধ্যে আর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা আমি সুন্দর করে এটা মাখিয়ে নেব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি হাতটা ধুয়ে এসে ঘি হাত করে মাখানো হয়ে গেছে আমি হাতটা ধুয়ে এবার ডোটা জিনিসটা বানাবো হাতে আমি ঘি হাত করে নিয়েছি এইভাবে মাখিয়ে নিয়েছি দিয়ে আমি আমি ল্যাংচা শেপ গুলো করে দেব এইভাবে সুন্দর করে আমি শেপ গুলো করে নেব সবগুলো ল্যাংচা রেডি করে আপনাদের দেখাচ্ছি 1 কাপ সুজি আর 2 গাজর আর 20 টাকার আমুল দুধ দিয়ে বানিয়ে ফেলুন জল জলদি ল্যাংচা দেখুন কতগুলো হয়েছে সামান্য উপকরণ দিয়ে জল জলদি বানিয়ে ফেলুন ল্যাংচা গাজরের আদা তেল কড়াইতে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি একে একে এগুলো ভেজে নেব কত সুন্দর ভাবে ভেজেছি সবগুলো ভেজে নিয়ে এবার আমি চিনি শিরাটা করা আছে ওর মধ্যে দিয়ে দেব দিলে কালারটা সুন্দর আসবে এই চারটে ছানা জিলেপির মতন করা হয়েছে দেখুন কত সুন্দর এটাও আমি সুন্দর করে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে আর আমি চিনি শিরাটা করা আছে আমি এর মধ্যে সবগুলো একে একে দিয়ে দেব আমি 30 মিনিট চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখবো তারপরে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে চিনি শিরাটা এর মধ্যেই থাকবে তাও আমি 30 মিনিট ভিজানোর পরে দেখাবো এরকম সুন্দর হয়ে ল্যাংচাগুলো ফুলে গেছে দেখুন কত সুন্দর আর কালারটা এত সুন্দর এসছে আর ল্যাংচা ছানা জিলেপি রেডি আমি আপনাদের কেটে দেখাচ্ছি একদম নরম তুলতুলে আর একদম কালারটা জাস্ট দেখুন
একদম রস ভরা আর রসেতেই থাকবে এইভাবে একবার বানিয়ে দেখুন খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এটাও খুব সুন্দর এর ভেতরে খুব সুন্দর রসটা ঢুকে গেছে